অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এগুলো তো বুঝলাম, কিন্তু পার্থ চ্যাটার্জির কেন বিধায়ক পার্থ চ্যাটার্জি বহিষ্কার হবে না, কেন জ্যোতিপ্রিয় মল্লিক বহিষ্কৃত হবে না? তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিক না যে আমরা সত্যিই জিরো টলারেন্স নিন, অভিযোগ উঠেছে ন্যাচারাল জাস্টিসে বহিষ্কৃত করলাম। আপনি তো অনেক অনেক বড় কথা বললেন, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ এবং চালচোর বালু, মাফ করবেন কি যেন নামটা, জ্যোতিপ্রিয়, মানে এত প্রিয় যে জ্যোতিপ্রিয়র এটাই মনে পড়ে যায়, চালপ্রিয় মনে হয়ে যাচ্ছে। যাই হোক, আগে আপনি বলুন তো, এই যারা টেন্টের লটারি মণ্ডল, তিনি একটা জেলা সভাপতি, তাকে কি বিতাড়ন করা হয়েছে? তাকে বিতাড়ন করা হয়নি, আপনি বলুন তো। আপনি এই ভাই এক সেকেন্ড, ভাই এক সেকেন্ড, ভাই বলুন আমাকে আটকিও না বলছি আজকে লজ্জা পাও একটু, আজকে লজ্জা পাও। তোমাদের তোমাদের এখন আঞ্চলিক তৃণমূলের আন্তর্জাতিক স্তরের দুর্নীতি, দুবাই থেকে তোমাদের টাকা আসে, সবকিছু নয় রাজপুত্র, ভোট দেওয়াটা সবকিছু নয়, তোমাদের মতো গিরগিটির মতো রং পাল্টাই না আমরা, তোমাদের মতো সুবিধাবাদী রং পাল্টাই না, অসভ্যতা গিরগিটি তো, যখন বিজেপিতে ছিল তখন বিজেপিকে ভালো লাগতো, যখন বিজেপিতে ছিল তখন তো ভালো লাগতো, তখন নরেন্দ্র মোদীকে ভালো লাগতো, আর এখন এখন টাকা দিয়ে তুমি তো ভদ্রবাড়ির ছেলেটা বুঝতেই পারছি ভাই, আমি বলছি লটারি মন্ডলকে, লটারি মন্ডলকে সরানোর এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, একটা কোর কমিটি করেছেন, কিন্তু লটারি মন্ডলকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে, উনি তো বিধায়কও নন, আপনি তো অনেক পরের জায়গায় চলে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি একজন বিধায়ক অনেক পরে জেলা সভাপতিকে উনি বিতাড়ন যদি করতে না পারেন, তাহলে আপনি বলছেন এখনো বিধায়ক অনেক দূর।